রীতিনীতি দুনিয়াতে চলে গেছে। অনেক মানুষ আসছে, অনেক নবী রাসুল আসছে, অনেক রাজা বাদশাহ আসছে, অনেক বিধিবিধান দুনিয়াতে আসছিল, আবার অনেক জাতি এসে অনেক জাতি চলে গেছে, চলে গেছে। ফাসিরু ফিল আরদ, সুতরাং জমিনেতে ভ্রমণ করো, জমিনে ভ্রমণ করো। ফাসিরু, সুতরাং জমিনে, ফাসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। ফাংজুরু, দেখো কাইফা কানা, কি অবস্থা হয়েছে। আকিবাতুল মুকাজ্জিবিন, যারা সত্যকে অস্বীকার করেছে, নাউজুবি জানি, যারা সত্যকে অস্বীকার করেছিল, সত্যকে ওভারটেক করেছিল, সত্যকে মানে নাই, সত্যের সঙ্গে বিরোধিতা করেছিল, নবী রাসুলদের সঙ্গে বিরোধিতা করেছিল, নবী রাসুলদের যারা অনুসারী ছিল, সঙ্গে সাথে ছিল, তাদের সঙ্গে তারা বাড়াবাড়ি করেছিল, আল্লাহ সত্য দিনের সঙ্গে যারা বাড়াবাড়ি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে তোমরা জমিনে ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখো। ফাসিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো। আর দেখো ফাংজুরু, দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সত্যকে যারা অস্বীকার করেছিল, সত্যের সঙ্গে যারা বাড়াবাড়ি করেছিল, তাদের কি পরিণতি হয়েছিল। ফেরাউনের কি পরিণতি হয়েছে, দাও ফেরাউনের বাড়িতে ঘুরে আসো, ফেরাউনের রাজদরবার এখনো মিশরে আছে, এখনো সেই নীল নদের পশ্চিম দুনিয়ায়, নীল নদের অববাহিকায়, নীল নদের পশ্চিম পাশে বিশাল সেই পিরামিডের জগৎ, ফেরাউ সম্রাটের সেই তাদের সেই মমিগুলি পিরামিডে রাখা হয়েছে, সে মরুভূমির মধ্যে সূর্য মাথা উঁচুকে দাঁড়িয়ে আছে, সেই সারি সারি পিরামিডগুলি ফেরাউ সম্রাটের সেই মমিগুলি বহন করছে, সেই পিরামিডগুলি সাহেব দেখেন তাদের কি অবস্থা হয়েছে। সে বিশাল রাজদরবার, নমরুদের বাড়িঘর, নমরুদের বাড়িঘর, আর এবং সাবুদ জাতির পাহাড় কেটে কেটে ঘর তৈরি করেছিল, সেই ধ্বংসাবশেষগুলি এখনও আছে, এখনও সে দেখছি মৃত সাগর। সাদম জাতি, ইব্রাহিম আলাইহিস সালাম ভাতিজা, লূত আলাইহিস সালাম তার জাতির নাম হলো সাদম জাতি, কি জাতি, সাদম জাতি, তার ওই জর্ডান এলাকায় বসবাস করত, ওই সাদম এলাকায়, সে বিশাল বিস্তৃত সেই এলাকা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন সেই দৃশ্য পর্যায়ে দেখো, সেই দৃশ্য পর্যায়ে ওই কথাই এখানে বলছেন। টুরিস্ট, আপনাকে একজন পর্যটক হওয়ার জন্য বলা হয়েছে, আপনি কি পর্যটক হন, আপনি একজন মুসাফির হন, ঘুরে ঘুরে দেখুন। আজকে যারা সত্যকে অস্বীকার করেছিল, সত্যের সঙ্গে বাড়াবাড়ি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে দেখুন। চলে যান সৌদি আরব, আবু জাহেল, আবু লাহাব, হ্যাঁ, তাদের বাড়িঘর আন্তর্জাতিক আপনার ল্যাট্রিন, আন্তর্জাতিক ল্যাট্রিন, সারা দুনিয়ার হাজিরা যায় ওইখানে প্রস্তাব এখানা করে, রাসুলের সঙ্গে বিরোধিতা করার কারণে, এই কোরআনের সঙ্গে বাড়াবাড়ি করার কারণে, সত্যের সঙ্গে বাড়াবাড়ি করার কারণে তাদের কি পরিণত হয়েছে, কি অবস্থা, আজ সারা দুনিয়াবাসীরা সেখানে যাইয়া দেখতেছে, ফেরাউনের লাশটা মানুষ দেখতেছে, লাশ এখনো দেখতেছে, বেশি দূরে না, এই যে আপনার মহারাজা গিরিজানাথ, মহারাজা দিনাজপুরের রাজবাড়ি, দিনাজপুরের রাজবাড়ি মহারাজা গিরিজানাথ, বিশাল বিস্তৃত সেই রাজবাড়ি, রাজবটি, সে বিশাল এরিয়া নিয়ে বিশাল হাজা মজা সেই বাড়ি, সেই পরো বাড়ি, বিরান বাড়ি, হ্যাঁ, হাজা মজা সেই একটা ভুতুরে বাড়ি, কি অবস্থা, জঙ্গল হয়ে ভরে আছে, তাদের বাড়িঘরগুলি ভাঙ্গাচোরা হয়ে আছে, লোকদের পায়খানা করে প্রস্তাব পায়খানা, সেই ভুতুরে বাড়ি, হ্যাঁ, ভূত পেতের আড্ডাখানা, পেতার তাদের সেখানে আড্ডাখানা, খারাপ সেই ভাঙ্কুর গাঞ্জাখুর সে কালো লোকদের কালো জগৎ, তাদের সেই আড্ডাখানা সেখানে, তাদের অভয়ারণ্য, তাদের অভয়ারণ্য সেই ভুতুরে বাড়ি সেখানে রয়েছে। বন্ধুগণ, এই জায়গাগুলো দেখলেই বোঝা যায় হায়রে, একসময় এখানে মদ্যশালা, নৃত্যশালা, বাড়িগুলো লেখাই আছে এখানে, এখানে মদ পান করা হয়তো এই ঘরে, এখানে নৃত্য, সেখানে ড্যান্স দেওয়া হতো, অথচ সেই ধ্বংসাবশেষগুলি কি অবস্থা আছে, মহারাজা গিরিজানাথ দিনাজপুরে সেই রাজবাটিতে গেলে দেখা যায় বিশাল বিস্তৃত অবস্থায়। বন্ধু, একথা হাদিসে এসেছে, ইন্নাল্লাযি লাইসা ফি জাউফি শাইউ মিনাল কুরআনি কাল বাইতিল খারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআনে কোনো কিছু নাই, কোরআনে কোনো অংশ নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা বিরান বাড়ির মতো, একটা পর বাড়ির মতো, একটা ভূতরে বাড়ির মতো, একটা বিরান বাড়ি, যে বাড়িতে মানুষ বসবাস করে না, একটা হাজামজা বাড়ি, একটা পর বাড়ি, ভূতরে বাড়ি, সেখানে থাকে ভূত পেতের আড্ডাখানা, পেতার তাদের আড্ডাখানা, অনেক সাপ পোকামাকড় সে বসবাস করে, এবং অনেক কালো লোকদের সেখানে আনাগোনা হয়, কারণ আনাগোনা হয়, ঠিক তদ্রূপ যার ভিতরে কোরআনে কিছু থাকবে না, ওর ভিতরে থাকবে সব আজেবাজে চিন্তা, আজেবাজে খেয়াল, আজেবাজে আকিদা, ইমান তো নাই, আজেবাজে আকিদা, মনে করছে এটা করলে মনে হয়েছে, যেমন এটা করলে মনে হয় অমুক জায়গায় গেলে মানে বাঁচবে, আসলে কিন্তু বাঁচা যাবে না, ওই জায়গায় ভক্তি দিলে মনে সব পার, আসলে কি তাই। বন্ধুগণ,
কুরআন এবং হাদিসের বাহিরে চললে আপনি মুক্তি পাবেন না। আপনাকে মানতে হবে ইউনুসের কথা বলছে সে কি কোরআন হাদিসের কথা বলছে না তার বাহিরে কথা বলছে। আমার ওই কথা আপনি গ্রহণ করবেন যা কোরআন হাদিস সম্মত, যাহা শরীয়ত সম্মত। যাহা কোরআন হাদিস সম্মত নয়, শরীয়ত সম্মত নয়, সেই কথা আপনি মানতে বাধ্য না, আপনি মানতে বাধ্য না। কথা কি বুঝতে আসবে? সেটা কোরআন হাদিসের সঙ্গে আপনাকে মিলাতে হবে, মিলাতে হবে। এই জন্য কোরআন ভিতরে কোরআন ঢোকাতে হবে। কি ঢোকাতে হবে? যত বিষয়ের ভিতরে কোরআন থাকবে তত ভিতরে আলোকিত হবে, আলোকিত হবে, অন্ধকার দূর হয়ে দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। বলে সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক যে কোরআন শিক্ষা দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষার্থী অর্থাৎ ছাত্র ছাত্রী তারাই যারা কোরআন শিক্ষা করবে। সুবহানাল্লাহ, আমরা তো কোরআন শিখতে এসেছি ভাই, কোরআন শেখাতে এসেছি, কোরআন শেখাতে এসেছি, আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ,